প্রশ্ন, কেউ যদি কোরআন তেলাওয়াত চালিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এবং কোরআন চলতে থাকে তাহলে এটা কি গুনাহ হবে? যদি ইচ্ছা করে করে যে কোরআন তেলাওয়াত চালিয়ে দেব আর তারপর শুনতে শুনতে ঘুমিয়ে যাব, ও চলতে থাক, তা বারকের জন্য। অনেকে কিন্তু এরকম করে, মনে করে যে শেষখানে কোরআন শুনলাম আর চলছে চলুক, আমি ঘুম আসলে ঘুমিয়ে গেলাম, তাহলে এটা কোরআনের সাথে বেয়াদবি, আর কোরআনে কারিমের গুরুত্ব না দেওয়া তো সে গুনাহগার হবে, এটা জায়েজ নয়। কিন্তু উদ্দেশ্য যদি থাকে যে আমি কোরআনে কারিমে তেলাওয়াত শুনবো আর যখন ঘুমটা চাপতে যাবে তখন বন্ধ করে দিয়ে শুয়ে যাব, কিন্তু ভাগ্যচক্রে ঘুম এমনভাবে চলে আসলো যে আর বন্ধ করতে পারলো না, তাহলে গুনাহগার হবে না, কারণ অনিচ্ছাকৃত সে চালিয়ে রেখেছে। ঘুমের অবস্থায় কোরআন চালিয়ে রাখবেন কি উদ্দেশ্যে? নিশ্চয় আপনার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন তেলাওয়াত রুমে চলতে থাকলে বরকত হবে আর শয়তানে হয়তো আমার ক্ষয়ক্ষতি করবে না, শয়তানে অনিষ্ট থেকে রক্ষা পাবো, এগুলো বিদাতি ধারণা এবং এগুলো ভুল কাজ, এবং কোরআনে কারিমের সাথে এটা বেয়াদবি। সুতরাং এরকম কাজ করা যাবে না। অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তো কোনো অসুবিধা নেই, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়াখতানা, আল্লাহ দোয়া শিখিয়েছেন সূরা বাকারার শেষ আয়াতে, হে আমাদের রব ধরিও না আমাদেরকে যদি আমরা ভুলে যাই, ভুলে গেছিলাম অথবা ওয়াখতানা ভুল করে দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। আল্লাহ রব্বুল আলমিন যেন সহজ করেন।